এসে দেখে যে বাসার ভিতরে এমনকি একদম গেটের সামনে এত জোরে ভাই, এটা বলার মতো না। আমি তো মানে এরকম সরাসরি কখনো শুনি, মনে হচ্ছিল আমার, আমি তো ওয়াশরুমে, মনে হচ্ছিল আমার বেডরুমের মধ্যে এরকম হচ্ছে, এরকম মানে এত বিকট একটা আওয়াজে বিস্ফোরিত হলো। যতদিন এই সরকার থাকবে আমরা কোনোদিনও আমরা সঠিক বিচারও পাবো না, আমরা অন্যায়ের বিচারও পাবো না, আমরা সত্যি কথা বলতেও পারবো না, আমাদের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হবে। তো আজকে সকালবেলা আমি শাওয়ারে ছিলাম, 8টা থেকে 8:15 হবে, তখন বিকট একটা শব্দে মানে একটা বিস্ফোরিত হলো কিছু। তো আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম যে আমার বাসার ভিতরে কোনো ট্রান্সমিটার কিছু বাস্ট হলো কি না। তো আমার ওই যে আয়া যে আসলো, আমি বললাম যে, ও বললো যে মনে হলো লিফটের মধ্যেই। আমি তাড়াতাড়ি ভীষণ রকমের একদম বিকট শব্দ, তারপরে দেখি চারিদিকে একদম কালো অন্ধকার হয়ে গেছে। পরে আমি স্টাফদের ফোন দিলাম, বললো যে এরকম বাসার মধ্যে বোম ফুটছে, বাসার মধ্যে একদম, দুইটা আপনারা হয়তো দেখেছেন ওই জায়গায়। তাড়াতাড়ি আমি তারপরে থানায়ও ফোন দিলাম, থানার অফিসারও আসলো, এসে একটা মানে বিস্ফোরিত হয়েছিল আর একটা চাল ওই ছাদের উপরে পড়ে নিচে পড়ে গেছে আর কি, ওটা আর ফাটে নেই, ওটা ছিল। আমি আপনাদের অনেককে ছবি পাঠিয়েছি সেটার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তারপরে থানা থেকে অফিসাররা এসে ওটাকে একটা বালতির মধ্যে পানি দিয়ে ওটাকে তুলে নিয়ে গেছে। আমার দারোয়ান যখন আমি ফোন করলাম, বললো যে এরকম মোটরসাইকেলে ছিল, কালো ড্রেস পরা দুইজন, একই মোটরসাইকেলে দুজন কালো ড্রেস পরা, কালো হেলমেট, ওরা ওর মারলো। তো আমি, ও বললো যে লাল রঙের, তো আমি ভাবলাম বাসার কেউ বাচ্চা কাচ্চারা খেলতে গিয়ে বল পড়লো নাকি। আমি বলটা ও দারোয়ানের রুম থেকে নিতে আসছিল আর কি, যে আনতে যাই, তার আগে ই হয়ে গেলো, যখন ফুটলো এটা তখন দেখলো যে আরেকটা পড়ে মাথার ওটার মধ্যে আরেকটা পড়লো, তখন আবার সে রুমে ঢুকে তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেল। দেখতে তখন দেখলো যে মোটরসাইকেলে করে দুজন চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে আর কি। তো তার তখন আবার ওখানে পুলিশের মোটরসাইকেলও ছিল, এক একটা মোটরসাইকেল মনে হয় দুজন করে, এরকম তিন চারটা মোটরসাইকেল ছিল। ও পুলিশদের ওদেরকে বললো যে আপনারা একটু ধরেন, একটু আমাদের মানে হেল্প করেন। তো ওই ওরা অত গা করলো না ওদের সাথে। আমার যেরকম মনে হলো যে ওরা স্কট দিয়ে, ওদের মানে নেতৃত্বে আসছিল ওদের, ওরা স্কট দিয়ে ওকে পালিয়ে যেতে সহযোগিতা করলো। তো ওরা শুধু বলে যে ছাত্রদল যুবদল এগুলো করছে। এখন দেখেন যে আমরা আব্বাস জেলে আর বাসার মধ্যে আমি, তো এই ওরা বাসার মধ্যে এর আগেও করেছে এরকম, এখনও করছে, তো এইরকম একটা নিরাপত্তাহীনতায় ভুগছি আর কি। তো আমি মানে আপনাদের মাধ্যমেও বিশ্ববাসীর কাছে, দেশবাসীর কাছে বিচার চাই যে যেভাবে যে তাণ্ডবরা করছে, করে করে বিরোধী দলের উপরে চাপিয়ে দিচ্ছে, এটা থেকে আমরা নিস্তার চাই। আমরা কোনো জায়গায় সুষ্ঠু বিচার পাই না। আমি আজকে বলেছি, আমি পুলিশ যখন আসলো আমি বললাম যে দেখেন আপনারা ছাড়া ওদের আছে কে, ওদের যদি সাহস থাকে মির্জা আব্বাসের বাসায় হামলা করবে, আসুক না আসুক, আমরা তো আছি, আমাদের কাছে কারো কোনো অস্ত্র নাই, কিন্তু আমরা মানসিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত। কিন্তু ওদের তো প্রস্তুত দিচ্ছেন আপনারা, আপনারা হেল্প করছেন, সামনে থাকেন আপনারা, পিছনে থাকেন আপনারা, ওরা এসে একটা অঘটন ঘটিয়ে দিয়ে চলে যায়। তো এরকম করে কত নির্ভয় প্রাণ চলে যাচ্ছে, এটা থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। আমার স্বামী জেলে, যে কোনো সময় আমাকেও তুলে নিয়ে যেতে পারে, কারণ সত্যি কথা বললে এরকমই হবে। আমাদের ছেলেপেলেদের প্রতিদিন নিয়ে যাচ্ছে, ভয় পেয়ে তো লাভ নাই। এখন আমরা যদি সত্যি কথা বলতে বলতে সবাই যদি জেলে চলে যাই, চলে যাবো, কারণ দেশটা আমাদের, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। নিরপেক্ষ ভোট চাই আমরা, যে ভোটটা আমি আমার ভোটটা যাকেই দিই, আমি আমার পছন্দ মতো প্রার্থীকে যেন দিতে পারি, কত বছর ভোট দিতে পারি না, তো আমি অবশ্যই চাই যে আমার ভোটটা যেন আমি দিতে পারি। সেটাই তো নিরপেক্ষতা, সেটাই তো গণতন্ত্র, সেই অধিকারটা আমি চাই, আপনারাও নিশ্চয়ই চান। যতদিন এই সরকার থাকবে আমরা কোনো দিনও আমরা ন্যায় বিচার পাবো না, কোনো দিনও আইনের শাসন আমরা পাবো না, একদম স্পষ্ট কথা, এটা তো কোনো রাগডাগ নাই, কোনো দিন আমরা পাবো না। মির্জা আব্বাসকে কোর্টের থেকে জেল থেকে কোর্টে নিয়ে আসে, প্রত্যেক দু তিন দিনের পর 9:30 নিয়ে আসে, 5:30 মাগরিব নামাজের পরে নিয়ে যায়, এই বয়স্ক মানুষ এরকমভাবে ঘন্টার পর ঘন্টা তাদের একদম হিয়ারিং হচ্ছে, কখন তাকেও সাজা দিয়ে দিবে।